ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনারা দেখছেন সরকারি কর্মচারী ইউটিউব চ্যানেল তো বন্ধুরা গতকাল পাঁচই সেপ্টেম্বর কিন্তু প্রত্যেক শিক্ষাঙ্গনে পালিত হয়ে গেল শিক্ষক দিবস এবং এই শিক্ষক দিবসের দিনেই মূলত প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যে ধোঁয়াশা চলছিল সেটি কিন্তু অন্তত পরিষ্কার হয়ে গেল এবং সিনিয়র টিচারদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি কীভাবে হচ্ছে এবং ফিটম্যান ফ্যাক্টর থাকছে কি থাকছে না সেই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন বন্ধুরা দেরি না করে মূল আপডেটে আমরা চলে যাই প্রাথমিকে বাড়ছে সিনিয়র শিক্ষকদের বেতন আরও এক দফা বাড়তে চলেছে প্রাথমিক শিক্ষকদের বেতন পে ব্যান টু থেকে পে ব্যান থ্রিতে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো কিন্তু অনেক দিন ধরে যারা চাকরি করছেন তারা কিন্তু বেতন কাঠামোর এই পরিবর্তনে পূর্ণ সুফল পাচ্ছিলেন না প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সংগঠনের দাবি মেনে নিয়ে অবশেষে সিনিয়র শিক্ষকদের ক্ষেত্রে পৃথক ফিটম্যান ফ্যাক্টরের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই সেই নির্দেশ দিয়েছেন বলে খবর মূল বেতন বা বেসিক পে হল ব্যান্ড পে এবং গ্রেড পে যোগফল কোনো সরকারি কর্মী শিক্ষকের পে ব্যান পরিবর্তিত হওয়ার অর্থ ব্যান্ড পে এবং গ্রেড পে বদলে যাওয়া অর্থাৎ বেসিক পে বদলে যাওয়া প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে গোটা দেশে প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামোর উন্নয়ন ঘটেছে বাকি ছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সংগঠন আন্দোলন শুরু করেছিল বেতন কাঠামো উন্নয়নের দাবিতে সম্প্রতি রাজ্য সরকার সেই দাবি মেনে নেয় প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো পে ব্যান্ড টু থেকে পে ব্যান্ড থ্রিতে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করা হয় কিন্তু প্রাথমিক শিক্ষকরা দীর্ঘদিন ধরে চাকরি করেছেন বাৎসরিক বেতন বৃদ্ধির সুবাদে তাদের পে ব্যান্ড এমনিতেই ব্যান্ড পে থ্রি এর ন্যূনতম পে ব্যান্ডের অঙ্কে ছাড়িয়ে গিয়েছিল তাই বেতন বৃদ্ধির সুফল জুনিয়ররা যতটা পেতে চলেছিলেন সিনিয়রদের ক্ষেত্রে ততটা না মেলার আশঙ্কা তৈরি হয়েছিল আর কয়েক বছর ধরে চাকরি করছেন এমন কোনো প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে এতদিন পে ব্যান্ড টু ও ব্যান্ড পে ছিল ছ হাজার সাতশো টাকার মতো আর যারা আরও অনেক দিন ধরে চাকরি করছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধির সুবাদে তাদের পে ব্যান্ড ন হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল তাই বেতন কাঠামো পে ব্যান্ড টু ও পে ব্যান্ড থ্রিতে পৌঁছানোর ফলে ন্যূনতম ব্যান্ড পে বেড়ে সাত হাজার চারশো চল্লিশ টাকা পৌঁছে তাহলে জুনিয়র শিক্ষকদের লাভ হচ্ছে অনেকটাই কিন্তু যাদের ব্যান্ড পে আগেই এই অঙ্ক ছাড়িয়ে গিয়েছিল তাদের বেতন বৃদ্ধি সেভাবে হচ্ছিল না এই কথা মাথায় রেখেই এক দশমিক চব্বিশ ফ্যাক্টর পদ্ধতি প্রয়োগ করে সিনিয়র শিক্ষকদের বেতন নির্ধারণের দাবি তুলেছিল বিভিন্ন সংগঠন সংগঠনের সভাপতি পিন্টু পারুই জানিয়েছিলেন বুধবার বিধানসভায় নিজের ঘরে তাদের সঙ্গে কথা বলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তারপরে সিনিয়র শিক্ষকদের নতুন বেতন নির্ধারণের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু ফ্যাক্টর পদ্ধতি প্রয়োগের নির্দেশ দিয়েছেন দপ্তরের কর্তাদের এই পদ্ধতি প্রয়োগ করা হলে সিনিয়র শিক্ষকদের বেতন কাঠামো কেমন দাঁড়াতে পারে ধরা যাক পে ব্যান্ড টুতে থাকাকালীন কারো বেতন ব্যান্ড পে ন হাজার কুড়ি টাকা পৌঁছে গিয়েছে তাহলে নতুন পে ব্যান্ড সিতে তার পে ব্যান্ড হবে ন হাজার কুড়ি ইন্টু ওয়ান পয়েন্ট টু ফোর ফিটমেন ফ্যাক্টর দিয়ে এখানে গুণ করা হচ্ছে সেটি হচ্ছে এগারো হাজার একশো পঁচাশি টাকা এর সঙ্গে যোগ হবে তিন হাজার ছশো টাকা গ্রেড পে সেটা জুনিয়রদের ক্ষেত্রেও হবে অর্থাৎ পুরনো পে ব্যান্ড যে শিক্ষকের ব্যান্ড পে ছিল ন হাজার কুড়ি টাকা নতুন পে ব্যান্ডে তার বেসিক পে হবে এগারো হাজার একশো পঁচাশি যোগ ছত্রিশশো অর্থাৎ চোদ্দো হাজার সাতশো পঁচাশি টাকা এরপরে ডিএ এইচ মেডিকেল অ্যালাউন্স নিয়ে তার বেতন পৌঁছে যাবে পঁয়ত্রিশ হাজার সাতশো পঁচাশি টাকায় পিনটি পরেই বলেন আমরা বুধবার বিধানসভায় গিয়ে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছিলাম সিনিয়র শিক্ষকদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু ফোর ফিটমেন্ট ফ্যাক্টর পদ্ধতি প্রয়োগ করার নির্দেশ তিনি আমাদের সামনেই দিয়েছেন পয়লা আগস্ট থেকে ওই নিয়ম কার্যকর হিসেবে ধরা হবে বলে শিক্ষামন্ত্রী আমাদের জানিয়েছেন তো বন্ধুরা এই ছিল সেই গুরুত্বপূর্ণ আপডেট প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত তো বন্ধুরা আপডেটটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ